সামনের কাতারে থাকবেন কেন থাকবেন আমার নবীর বিরুদ্ধে পাঞ্চে যেই ব্যঙ্গচিত্র বানানো হয়েছে মুদি তার পক্ষ নিয়েছে বাবরি মসজিদ ভেঙেছে গুজরাটে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে নিধন করার ইশতেহার মুদি দিয়েছে সেই মুদি গুজরাটের কষায় যার হাতে মুসলমানদের রক্ত লেগে আছে সেই মুদির হাতে বাংলার সেনাবাহিনী বাংলার পুলিশ লাল গোলাপের সংবর্ধনা দিবে লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে আরে যার হাতে আমার মা ও বোনদেরকে যে পাইরা ফেলছে চিরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না লাল গালিচা সংবর্ধনা হবে না সুতার মালা পরে দেওয়া হবে কবরে গেলে কি প্রশ্ন করবো তুমি কোন দল করো বঙ্গবন্ধু জিয়াউর রহমান জাতীয় পার্টি এসেই বললে কি জান্নাতে দিবে আগেও বলছি এখনো বলছি কেউ যদি কবরে গিয়া বলে আমি বাবুনগরী সাহেবের সৈনিক তবুও জান্নাত পাবে না জান্নাত পাইতে হলে ইন্নাল্লাযীনা আমানু প্রকৃতপক্ষে ঈমান আনতে হবে ও আমিলুস সলিহাত নেক কাজ করতে হবে এখন আমরা আমার আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জমিয়তের ভাই সরমুনায়ের ভাই জাসদের ভাই বাসদের ভাই সবাইকে আমরা বুঝাইতে চাই আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালা আয়া নবী বলেছেন তোমরা আমার পক্ষ হইতে কথাগুলো পৌঁছায় দাও আমরা তোমাদেরকে বুঝাইতেছি বাইরে আমরা রাজনৈতিকভাবে মোদিকে ঠেকাইতেছি না আমরা ঠেকাইতে চাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করব না তাইলে মোদি বাংলাদেশে আসুক সমস্যা ঠিকই ঠিক না আর যেই মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙ্গা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না মুসলমান যদি মেইন রোডে যাইতে নাও পারো রাস্তার মুড়ে মুড়ে জুতা নিয়ে একা থাকবা মোদি বাংলাদেশে ঢুকার সাথে সাথে প্রত্যেক মুসলমানের হাতে একটা করে জুতা থাকবে বিশ্ব মিডিয়া দেখবে হাই হাই মোদি যায় লাল গোলাপের শুভেচ্ছা নিত মোদির জন্য তো বাংলাদেশে জুতার অভাব নাই এটা কি কম আন্দোলন হবে ঘরের সামনে দাঁড়াবেন মসজিদের সামনে দাঁড়াবেন মাদ্রাসার সামনে দাঁড়াবেন সবার হাতে কি এত দামি জুতা না সিরা জুতা ঠিক কি ঠিক না রাস্তায় নামতে পারি বা নাই পারি ও মুসলমান আমরা যারা আদাফুল ইমান দুর্বল ইমান এরা রাস্তায় যাইতে পারেন আর না পারেন রফিকুল ইসলামরা যাবে মরতে হয় মরব কার জন্য মরব আমরা বিশ্ব মিডিয়াকে একটা মেসেজ দিতে চাই মুদির মতো কুলাঙ্গার এমন সন্ত্রাসী উস্কানিমূলক মুসলমান যারা আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক আমি বলবো ইসলাম এবং মুসলমানেরা সাম্প্রদায়িক না আচ্ছা বলেন তো লেখক ভট্টাচার্য নামের একজন ছাত্রলীগ নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই আচ্ছা বলেন হিন্দু সন্তান হওয়ার পরেও আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা দল আওয়ামী লীগ সেই দলের সর্বোচ্চ একটা সংগঠন আওয়ামী লীগের আগে যেই দল যেই সংগঠনের প্রতিষ্ঠা ছাত্রলীগের প্রতিষ্ঠা আওয়ামী লীগেরও এত একটা পুরনো সংগঠন 94% মুসলমানের দেশ ছাত্রলীগের লেখক ভট্টাচার্য কি সভাপতি না সেক্রেটারি হ্যাঁ অচানক কইতেছে সেক্রেটারি আচ্ছা বলেন সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ছাত্রলীগের এত বড় একটা দল এই দলের সেক্রেটারি হওয়া তার মানে আমরা সংখ্যালঘুদেরকে সম্মান করি ঠিকই ঠিক না এ দেশে মন্ত্রী হিন্দু আছে না নাই এমপি আছে না নাই তার মানে আমরা হিন্দুদেরকে অসম্মান করি না আমরা আমাদের দেশে অসাম্প্রদায়িক ঠিকই ঠিক না আমার তো বলতে মনে চায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যদি এদেশের কোনো ক্ষমতাসীন দল যদি বলে যে বাংলাদেশে
হিন্দু কে থাকতে দিব না আমার মনে হয় সর্বপ্রথম উলামায়ে কেরাম এই দলের বিরোধিতা করবে কেন আমরা তো অসাম্প্রদায়িক ঠিক কি ঠিক না আমরা তো সাম্প্রদায়িক না কেউ যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিতে হবে আমরা বলবো না বাংলাদেশ থেকে যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিবেন তাহলে ইন্ডিয়ারা বলবে মুসলমান উৎখাত করে দিবে এরকম চলতে থাকলে গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে আমরা বলি না যেই দেশে হিন্দু আছে সেই দেশে হিন্দুরাই থাক যেই দেশে মুসলমানরা আছে সংখ্যালঘু সেই দেশে মুসলমানরা আমরা মিলে মিশে থাকব যারা উস্কানি দেয় ওদেরকে দাগ বানা জবাব দিব মোদি হলো উস্কানি দাতা মোদি হলো গোটা পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সাম্প্রদায়িক সন্ত্রাসী মোদির বিরোধিতা করব ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নাকি মোদি গোটা পৃথিবীর বর্তমান সময়ের আবু জাহেলের নাম মোদি বর্তমান সময়ের নমরুদের নাম মোদি বর্তমান সময়ের ফেরাউনের নাম বর্তমান পৃথিবীতে যদি ফেরাউন বাচ্চা থাকতো বাংলাদেশ হইতে দিলাম আমরা না মোদির অধিকার না ঠিক কি ঠিক না বর্তমান পৃথিবীতে যদি নমরুদ বাচ্চা থাকতো হইতে দিতাম তো নমরুদ যে কাজ করতো মোদি ওইটাই করে ফেরাউন যে কাজ করতো মোদি ওইটাই করে আবু জাহেল যা করতো মোদি ওইটাই করে আবু জাহেল আর মেক্রু মোদি আর আবু জাহেল এগুলোর মধ্যে পার্থক্য আছে আবু জাহেল হলো বাবুনগরী সব কয় মোদি হলো আবু জাহেলের খেলাতো ভাই মেক্রু হলো আবু জাহেলের মামাতো ভাই আবু জাহেলের মামাতো ভাই খেলাতো ভাই 94% মুসলমানের রাষ্ট্রে লাল গোলাপের শুভেচ্ছা পায় তাও মুসলমানের সন্তান পুলিশ লাল গোলাপ লয়ে বয়ে থাকবো আমি তো কই পুলিশের হাতেও জুতা দেওয়া দরকার পুলিশের হাতেও জুতা দিলে দেওয়া দরকার আসার পরে দেখবো আই নাই কিনি লাল গোলাপের শুভেচ্ছার বদলে বিমান থেকে নামার সাথে সাথে দেয় জুতা ঠিক কি ঠিক না আমরা তো বলি মোদি যদি কোনো ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখবার চায় যেহেতু গ্লোবালাইজেশনের যুগ স্যাটেলাইটের অভাব নাই যেন মোদি ইন্ডিয়ার বিমানে ওঠার আগে বাংলার আকাশের স্যাটেলাইটে দেখে কোটি কোটি জুতা নিয়ে মানুষ খারাপ ঠিক কি ঠিক না আন্দোলন হবে মোদি বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজপথ অচল হবে আল্লামা বাবুনগরী ডাক দিলে দলমত বুঝি না সবকিছু অচল করে দেওয়া হবে মুসলমানের বাচ্চা যদি আমাদের এতক্ষণের কথাগুলোকে অযৌক্তিক মনে করে আমি বলবো এ মুসলমান নয় মুনাফেক কেন মুনাফেক এটা আমার কথাই নয় বরং কোরআন সুন্না অনুযায়ী বাস্তব দলিল অনুযায়ী বুঝায় দিলাম আমরা মোদির বিরোধিতা করতেছি কার জন্য জোরে বলেন কোন দলকে খুশি করার জন্য কিংবা কোন দলের বিরোধিতা করার জন্য কেউ যদি আন্দোলন করে মারা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে হ্যাঁ কথা বুঝেন কিন্তু কোন দলকে হটানোর জন্য কিংবা কোন দলকে খুশি করার জন্য কোন ব্যক্তি যদি এই আন্দোলনে শরিক হয় তাহলে সেই ব্যক্তি যদি মারা যায় কই যাবে কেন কেন সে ব্যক্তি তো আল্লাহকে খুশি করার জন্য যায় নাই আমরা কাকে খুশি করার জন্য যাব জোরে বলেন হাউজে কাউসারের পানি এটা কি শুধুমাত্র হেফাজতে ইসলামেরই দরকার নাকি আওয়ামী লীগ বিএনপি জমি ও জামাত চরমুনায় জাসদ বাসদ সবার দরকার আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে তো নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মেক্রু নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি এই মোদি এই গুজরাটের কসাই এবং ফ্রান্সের মেক্রু এই দুইটা কুত্তারে সারা যারে মন চায় তারা দাওয়াতে বাংলাদেশে বর্তমানে মালদ্বীপের প্রধানমন্ত্রী আসছে জানেন আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রী আসতেছে আসুক এমনকি পারলে রিসেফ তৈয়ব এরদোগান তুরস্কের নিয়ে আসেন ঠিক কি ঠিক না আরো যাদেরকে মন চাই নিয়ে আসেন দয়া করে প্লিজ আমি ক্ষমতাসীন ভাইদেরকে দলের নেতাদেরকে বলবো আপনারা যারা আছেন প্লিজ ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদেরকে বলবো আপনারা আমাদের পালস বুঝার চেষ্টা করেন মুসলমানদের দেশে 94% মুসলমানের অনুগতি যদি কোনো দল না বুঝে বোঝা গেল সেই দল ব্যর্থ দল সেই নেতা ব্যক্ত নেতা যেই নেতা 94% মুসলমানের অনুভূতি বুঝে না আবেগ বুঝে না পালস বুঝে না সেই নেতা অযোগ্য নেতা সেই দল অযোগ্য দল অর্থাৎ অযোগ্যতা প্রকাশ করেন না আমাদের সাথে একমত হন না কইরা দেন মোদি না এলে কি হইছে